ভিউয়ার্স কেমন আছেন? আপনি যদি আপনার ক্রোম ব্রাউজারের ডাটা ক্লিয়ার করতে চান, যে ব্রাউজিং ডাটা যেটি সেভ থাকে এসডি কার্ডে, তো অনেক সময় এটি প্রয়োজন পড়ে। এসডি কার্ড অনেক সময় ফুল হয়ে যায়, তখন এটি ক্লিয়ার করার প্রয়োজন পড়ে। তো এটি ক্লিয়ার করতে হলে আপনাকে প্রথমে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে, মার্কিংয়ের মধ্যে এখানে ক্লিক করবেন। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আমার চ্যানেলের অন্য সকল ভিডিও পেতে আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, থ্রি ডটে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন, এবং সেখানে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন, সেখানে স্ক্রল ডাউন করে আবার নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি এখানে লেখা দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একদম উপরে পেয়ে যাবেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা, তো এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনি এখান থেকে আওয়ার সিলেক্ট করে নিতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে লাস্ট আওয়ার, একদম এক ঘন্টায় যে ব্রাউজ করছেন সেটি ক্লিয়ার করতে পারবেন। 24 আওয়ার্স, 7 ডেজ, 4 উইক এবং অল টাইম, এটি আপনি যে কোনো একটি সিলেক্ট করে আপনার সুবিধা মতো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট লেখাটির উপর ক্লিক করবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি এখানে এগুলো সবগুলো টিক মার্ক করে দিতে পারেন, অথবা টিক মার্ক উঠিয়ে দিতে পারেন। আপনি যদি বক্সে ক্লিক করেন তাহলে টিক হয়ে যাবে, আর এখানে টিকের উপর ক্লিক করলে এটি টিকটা ভ্যানিশ হয়ে যাবে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি টিক করে নিতে পারেন, আবার আপনার প্রয়োজন মতো আপনি এটি সেট করে নেবেন, যে কয়টি আপনি ক্লিয়ার করতে চান ডাটা সেই কয়টি আপনি টিক দিয়ে দেবেন। তো এরপরে আপনি এখানে লেখা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ভিউয়ার্স এটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, সকল ডাটা, হিস্টোরি, কুকিস অ্যান্ড সাইট ডাটা এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এবং তখন কিন্তু আপনার যে এসডি কার্ডের কিছু জায়গা ফ্রি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবে আপনি আপনার ব্রাউজিং ডাটা ক্লিয়ার করতে পারেন। এই ছিল টিউটোরিয়াল, ভালো থাকবেন।